টেকনিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি হিসাব প্রথম পত্রের কার্যপত্রের অধ্যায় দেখো এই পর্বে আমরা সমাপনী দাখিলা নিয়ে আবার আলোচনা করব এর আগের পর্বে আমি তোমাদেরকে সমাপনী দাখিলার মধ্যে কিভাবে আয় হিসাবগুলো বন্ধ করে সেটা দেখিয়েছিলাম তো এ পর্বে আমি তোমাদের কীভাবে ব্যয় হিসাবগুলো বন্ধ করে সেটা দেখাবো তো তার আগে আমি তোমাদেরকে আবার একটু বলি যে সমাপনী দাখিলাটা কী আমি তোমাদেরকে বলেছিলাম যে যে দাখিলার মাধ্যমে এক হিসাবকালের নামিক হিসাবগুলো অর্থাৎ কি আয় ব্যয় হিসাবগুলা বন্ধ করা হয় তাকে সমাপনী দাখিলা বলে তাহলে দেখো যে দাখিলার মাধ্যমে এক হিসাবকালের নামিক হিসাবগুলো অর্থাৎ আয় ব্যয় হিসাবগুলো বন্ধ করা হয় তাকে সমাপনী দাখিলা বলে তো সমাপনী দাখিলার মধ্যে নামিক হিসাবের মধ্যে আমি তোমাদেরকে দেখো আয় হিসাবগুলো কীভাবে বন্ধ করাটা দেখিয়েছিলাম আমি বলেছিলাম যে সমস্ত আয় হচ্ছে ক্রেডিট হয় তো এটাকে বন্ধ করার জন্য আমরা কি করব বন্ধ করার জন্য হচ্ছে ডেবিট করবো সেম যত ব্যয় আছে এটা স্বাভাবিক ব্যালেন্স কি ডেবিট আমরা জানি যে ব্যয় হলে মূলধন কমে যায় মূলধন ডেবিট সব ব্যয় হয় তো এটা হচ্ছে বন্ধ করার জন্য আমরা কি করব, বন্ধ করার করবো সবগুলো তোমরা একটু দেখো আমরা হচ্ছে নামিক হিসাবগুলো গুলো আমাদের ব্যয় হিসাবগুলো বন্ধ করার জন্য কি করবো তাহলে আমরা এই যে এখন সমাপনী দাখিলার মাধ্যমে ব্যয় হিসাব গুলা কিভাবে বন্ধ করব সেটা দেখাবো তাহলে ব্যয় হিসাব বন্ধ করার নিয়ম দেখো প্রথমে হচ্ছে আমাদের ব্যয়ের একটা এ হচ্ছে কি ক্রয় তাহলে পণ্য ক্রয় করলে আমরা জানি এটা ডেবিট হবে তো এটাকে বন্ধ করার জন্য আমরা এখন কি করব ক্রয় হিসাবকে ক্রেডিট করবো ক্রয় হিসাব ক্রেডিট তারপরে প্রারম্ভিক মজুদ পণ্য এটা হচ্ছে কি প্রারম্ভিক মজুদ পণ্য এটাও ডেবিট এটা বন্ধের জন্য আমরা কি করব ক্রেডিট করব। তারপরে দেখো ভাড়া হিসাব ক্রেডিট তারপর বেতন হিসাব তারপর মজুরি হিসাব আছে হচ্ছে আমাদের বিমা খরচ তারপরে দেখো শিক্ষা নবিশ ভাতা তারপরে অন্যান্য ব্যয় কারণ আমাদের অনেক ব্যয় আছে আমরা জানি অন্যান্য ব্যয় ক্রেডিট তাহলে দেখো সবগুলা ব্যয়ের স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ডেবিট বাট বন্ধ করার জন্য ওটাকে কি করে ফেলবো ক্রেডিট করে ফেলবো এই জন্য আমরা দেখো এই যে ব্যয়গুলা আছে সবগুলা ব্যয়কে বন্ধ করার জন্য ক্রেডিট করলাম আর তোমাদেরকে আমি বলেছি যে বিষদয় বিবরণীতে আমরা কি করি লাভ ক্ষতি নির্ণয় করি যে লাভ ক্ষতি নির্ণয় বা আয় ব্যয় হিসাব তৈরি করি তো এইখানে আমরা কি করি আয় থেকে ব্যয় বাদ দিয়ে আয় থেকে ব্যয় বাদ দিয়ে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করি এই যে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য আমরা লাভ লোকসান আয় ব্যয় নিয়ে আসি তো এই জন্য আমরা হিসাব বন্ধ করার জন্য সংশ্লিষ্ট হিসাবে যে স্বাভাবিক অবস্থা থাকে তার অপোজিটে নিয়ে যায় অর্থাৎ ব্যয় ডেবিট হলে ক্রেডিটে নিয়ে যায় আর আয় ক্রেডিট হলে ডেবিটে নিয়ে যায় আর তার অপোজিট এন্ট্রি অর্থাৎ ক্রেডিট তো একটাই করলাম তাহলে ডেবিট করবো কাকে এই লাভ ক্ষতি বা আয় ব্যয় সারাংশকে ক্রেডিট করবো যেহেতু আমরা এই যে লাভ ক্ষতি বিবরণী বা আয় ব্য বিবরণীর মধ্যে হিসাবগুলোকে কী করি আমরা বন্ধ করি এই জন্য আমরা এখানে এখন দেখো সবগুলা হিসেবে আমরা ক্রেডিট করে ফেলছি তাহলে এখন ডেবিট করবো কারে এগুলো তো সব হচ্ছে আমাদের কী ছিল ক্রেডিট তাহলে আমরা এখানে লিখব দেখো আয় ব্যয় সারাংশ ডেবিট তাহলে তোমরা একটু খেয়াল করো যতগুলা ক্রেডিট আছে ধরো আমরা এই যে এগুলো সব আমাদের ক্রেডিট ধরো এখানে আমাদের খরচ হয়েছে হচ্ছে এক লাখ দশ হাজার টাকা তাহলে এক লাখ দশ হাজার টাকা ডেবিট ছিল সবগুলো আমরা ক্রেডিট করে দিয়েছি আর এইখানে দেখো যে আয় ব্যয় সারাংশ এখানে আমরা এখন ডেবিট করব কত এক লাখ হাজার টাকা মানে মোট যে ব্যয় ছিল সেটা যোগ করে এক লাখ হাজার হয়েছে এটারে আমরা বন্ধ করছি করে এবার আয় ব্যয় সারাংশ ডেবিট করে দিছি কত এক লাখ হাজার তাহলে আমাদের ব্যয় হিসাব বন্ধ করার জন্য আয় ব্যয় সারাংশ ডেবিট করলাম আর যতগুলা ব্যয় আছে যে এগুলা সবগুলো আমরা কি করছি ক্রেডিট করছি এক লাখ হাজার তাহলে তোমরা একটা জিনিস একটু ক্লিয়ার হও যে আমরা এর আগের পর্বে আয় হিসাবগুলা ক্রেডিট ছিল বন্ধ করার জন্য সবগুলো আয়কে কি করছিলাম ডেবিট করছিলাম আর আয় টাকায় সারাংশ ক্রেডিট করছিলাম আমরা ওখানে বলছিলাম যে ধরি আমাদের মোট আয় ছিল দুই লাখ দশ হাজার তো এইটাকে আমরা কি করছিলাম ডেবিট করছিলাম আর আয় ব্যয় সারাংশকে ক্রেডিট করছিলাম এবার আমরা ব্যয় হয়েছে এক লাখ দশ হাজার এটার আমরা কি করতেছি ডেবিট ছিল ক্রেডিট করে বন্ধ করলাম আর আয় ব্যয় সারাংশকে ডেবিট করলাম এখানে ধরলাম আমাদের ব্যয় হচ্ছে এক লাখ দশ হাজার তাহলে এইভাবে আমরা কি করব আমাদের নামে হিসাব গুলা বন্ধ করব তো এই নামে হিসাব যখন বন্ধ করবো এখানে আমাদের দুইটা হিসাব আগের পর্বে তোমাদেরকে আয় হিসাব বন্ধ করা দেখিয়েছি আর এখন হচ্ছে ব্যয় এর পরে আমরা এই আয় থেকে ব্যাগে ক্যালকুলেশন করব। করলে আমাদের যে কোনো একটা লাভ অথবা ক্ষতি আসবে লাভ আর ক্ষতি তো এই লাভ আর ক্ষতি হিসাব কিভাবে হচ্ছে মাধ্যমে বন্ধ করতে হয় সেটা আমরা দেখব এবং আমাদের আরো একটা স্পেশাল হিসাব আছে উত্তোলন তো উত্তোলন হিসাবটাও কিভাবে বন্ধ করতে হয় সেটাও আমরা দেখব। তো পরের পর্বে হচ্ছে আমরা এই যে উত্তোলন হিসাব আর এই যে আয় হিসাব আর ব্যয় হিসাব থেকে নিট লাভ অথবা নিট ক্ষতি বের হয়েছে এই দুইটা হিসাব কিভাবে সমাপনী দাখিল আমাদের বন্ধ করতে সেটা আমরা দেখবো তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং আমার সাথে থেকো আর পর্যন্তই আল্লাহ হাফেজ